হ্যালো ভিউয়ার্স, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, কিন্তু তাদের সেই চ্যানেলটিকে ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি প্রথমত আলোচনা করব কেন আপনার চ্যানেলটিকে আপনি ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, আর দ্বিতীয়ত আলোচনা করব কিভাবে এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন। তো প্রথমেই আমি আপনার চ্যানেলটিকে ইউটিউবে সার্চ করে খুঁজে না পাওয়ার কারণগুলি বলি। তার মধ্যে প্রথম কারণটি হলো, আপনার চ্যানেলটি হয়তো আপনি এমন কোনো নাম দিয়ে তৈরি করেছেন যে নামটি খুবই কমন। যেমন আপনি হয়তো আপনার চ্যানেলের নাম দিয়েছেন ফানি ভিডিও। তো এই ফানি ভিডিও নামের অনেক অনেক চ্যানেল অলরেডি ইউটিউবে বিদ্যমান, এমনকি এই ফানি ভিডিও টাইটেলযুক্ত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, যার কারণে আপনার চ্যানেলটি হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় কারণ যেটি হতে পারে, যে আপনি হয়তো নতুন একটি চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলে এখনও কোনো কন্টেন্ট আপলোড করেননি অথবা এখনও কোনো ভিডিও আপলোড করেননি, আর তাই আপনার চ্যানেলটি আপনি সার্চ দিয়েও খুঁজে পাচ্ছেন না। তো প্রথম সমস্যা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। তো আপনি যদি আপনার চ্যানেলটিকে সার্চ লিস্টে সবার উপরে রাখতে চান, তাহলে আপনার চ্যানেলটি তৈরি করার আগেই আপনার চ্যানেলের কি নাম দেবেন সেটি ঠিক করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলের নামটি যেন ইউনিক হয় এবং আনকমন হয়। ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বে যে নামে আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন সেই নাম দিয়ে প্রথমে ইউটিউবে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে সেই নামে যদি কোনো চ্যানেল না পান, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই নামে আপনার চ্যানেলটি তৈরি করতে পারেন। আর যদি আপনি যে নামটি চিন্তা করে রেখেছেন সেই নামে অলরেডি যদি ইউটিউবে অনেক চ্যানেল থাকে এবং সেগুলি যদি খুব পপুলার হয়, তাহলে সেই নামে আপনার চ্যানেলটি তৈরি না করাই ভালো। আমি সাজেস্ট করব যে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার আগে যে কোনো একটা ইউনিক নাম দেন অথবা একটা আনকমন নাম তৈরি করতে হবে, যেন ওই নামে ইউটিউবে আর কোনো চ্যানেল না থাকে, এবং সেটাই আপনার এসইওর ক্ষেত্রে অনেক ভালো অবদান রাখবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি আপনার চ্যানেলটি তৈরি করার পরে কোনো কন্টেন্ট আপলোড করুন। আপলোড করার পরে অবশ্যই আপনি সার্চ দিলে আপনার চ্যানেলটি পেয়ে যাবেন, যদি সেই নামটি ইউনিক নাম হয়। আপনার চ্যানেল সার্চ লিস্টে সবার উপরে পাওয়ার আরো একটি উপায় রয়েছে, তা হলো আপনার চ্যানেলে কিওয়ার্ড অ্যাড করা। আপনার চ্যানেলের কিওয়ার্ড সেকশনে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে বিভিন্ন কিওয়ার্ড তৈরি করতে পারেন। এতে করে আপনার নাম দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটিকে সবার উপরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করে পাওয়ার আরো একটি উপায় হচ্ছে, আপনি যখন চ্যানেলের নাম দিয়ে সার্চ করেছেন, তখন সার্চ বারের পাশের যে ফিল্টার অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে চ্যানেল অপশনটি সিলেক্ট করে দিন। তাহলে এই নামের যতগুলি চ্যানেল আছে সবগুলি চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটাও আপনি পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।